বাচ্চারা কেমন আছো? ভালো আছো অবশ্যই। এখন যেহেতু রোজার মাস চলছে, অনেকে হয়তো বা রোজা রাখছো, রাখো ভালোভাবে। এবং অবশ্যই তোমাদের পাশাপাশি যে প্রার্থনাগুলো আছে, সে প্রার্থনাগুলো করবে শুধু তোমাদের পরিবারের জন্য, সবার জন্য, যাতে করে আমাদের এই মহামারী থেকে আমরা অচিরেই মুক্ত হতে পারি, বা বলতে পারো যে আমরা ওভারকাম করতে পারি। তো এখন বিষয় হচ্ছে, তোমাদের এই রোজার মাসে তোমাদের পড়াশোনাটাকেও একটু চালিয়ে যেতে হবে। যদি স্কুল আমাদের অবশ্যই এই মে মাসের 31 তারিখেই ওপেন হয়, তারপরে আমাদের অবশ্যই হয়তো বা হাফ ইয়ারলিতে আমরা বসতে পারি। হাফ ইয়ারলিতে বসি আর ফাইনালের জন্য যাই, সেটার জন্য আমাদের যতটুকু পড়া দরকার সেটা আমরা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমি আবারও বলছি, প্রতিবারই আমি তোমাদেরকে একটা কথা বলছি, বাবা, মানসিক সমস্যাটা তোমাদের এখন তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়, এটা আমাদের বড়দেরও হচ্ছে, ছোট বাচ্চাদেরও হচ্ছে। তো তোমরা যেহেতু এখন মধ্যবয়সে আছো, তোমাদের হওয়াটা আরো বেশি হতে পারে, কারণ তোমাদের মধ্যে বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলা, একসাথে চলাফেরা করা, এই জিনিসগুলো তোমাদের মধ্যে এখন আর হচ্ছে না। তবে আমি বলবো, তোমরা এই পরিবর্তনটাকে, তোমরা যেহেতু ইয়ং জেনারেশন, তোমরা এই পরিবর্তনটাকে অনেকটা খাপ খাইয়ে নেওয়ার মতো ক্ষমতা রাখো, ছোট বাচ্চাদের চাইতে, বয়স্কদের চাইতে। তোমরা তাদের শক্তি হয়ে উঠতে পারো, তোমরা বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করতে পারো, তাদের মনটাকে ওভাবে চালিয়ে নিতে পারো, যাতে করে এই জিনিসগুলো থেকে তারা উঠে আসতে পারে, তাদের মধ্যে যেন ভয় কাজ না করে, তাদের মধ্যে যেন একটা গুমর ভাব কাজ না করে, তারা যেন কান্নাকাটি না করে, বিরক্ত না করে, তাদের জন্য সেইভাবে রিফ্রেশমেন্টের জন্য চিয়ার আপ কিছু করতে পারো। আর অবশ্যই যারা বয়স্করা আছে তাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে এটা ভয়ের কিছু না, আমাদের অবশ্যই আমরা একটা ভালো দিন আশা করব, ভালো দিন আসবে, এমন একটা সকাল আসবে যে সকাল আমাদের নতুন সূর্য নতুন দিনের প্রত্যাশা নিয়ে আসবে। সেই দিনের জন্য আমরা এখনও অপেক্ষায় আছি, এবং অবশ্যই তোমরাও থাকবে, ভালোভাবে থাকবে, সুস্থভাবে থাকবে, মানসিক সমস্যাটাকে দূর করে মানসিক দক্ষতাটাকে, শক্তি ভেতরের যে তোমার ভালো মানুষটা আছে, তোমার যে দক্ষতাটা আছে, সবার সাথে খাপ খাওয়ানো, সব পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার, সবাইকে একত্রিত করার একটা দক্ষতা প্রত্যেকের ভিতরে থাকে, সেই দক্ষতাটাকে কাজে লাগাও। আমি অবশ্যই বলবো, দক্ষতাকে কাজে লাগাও, সবার সাথে একীভূত হওয়ার চেষ্টা করো, এবং কারোর মনোবল যেন দুর্বল হয়ে না যায়। সেটার জন্য অনেকে ভয় পাচ্ছে যে করোনা কি না জানি হয়ে যায়, ভয়ের কিছু নয়, আতঙ্কের কিছু নয়, শুধু সতর্কতা থাকাটা জরুরি, সেটার জন্য থাকো। এবং বাইরে যারা যাচ্ছে তাদের সাথে তোমরা ওভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যবস্থাটা অবশ্যই নিবে। তো আজকে আমি যে ক্লাসটার জন্য এখানে এসেছি তোমাদের সাথে, তোমাদের জন্য, সেটা হচ্ছে, আমি গার্হস্থ্য বিজ্ঞান নবম এবং দশম উভয়ের জন্য, গার্হস্থ্য বিজ্ঞানের যে দশম অধ্যায়টা আছে, সেই দশম অধ্যায়ে খাদ্যের কাজগুলো নিয়ে আলোচনা করার জন্য গত 3টা ক্লাস আমি করা মানে ভাগ করেছি এই অধ্যায়টাকে। তো এই অধ্যায়ের 3টা পার্টের আজকে শেষ পার্ট আমি আলোচনা করব। তার মধ্যে পেজ হচ্ছে 103 থেকে 108 পর্যন্ত। এই 103 থেকে 108 পেজের মধ্যে যে আলোচ্য বিষয়গুলো আছে আগে আমরা এটা একটু দেখে নিই। খনিজ পদার্থ বা অজৈব লবণ কি, কয় ভাগে বিভক্ত এবং কি কি, খনিজ লবণের কার্যকারিতা কি অর্থাৎ কাজ কি, ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎস, কাজ এবং অভাবজনিত ফল বা লক্ষণগুলো আমরা দেখব, আয়রন বা লৌহ এবং আয়োডিনের উৎস, কাজ এবং অভাবজনিত ফল, শরীর গঠনে পানির কি কি ভূমিকা আছে, আবার পানি আমাদের অনেক সময় চাহিদাটা বেশি বেড়ে যায় প্রয়োজনের অতিরিক্ত, সেটা কেন বাড়ে সেটা আমরা দেখব। আরেকটা হচ্ছে প্রশ্ন এখানে দিয়েছে, পানির উৎস, কাজ এবং অভাবজনিত ফল, পানি আমাদের শরীরে কি কি কাজে লাগে, সেটা আমরা কোন কোন জায়গা থেকে পাচ্ছি, এবং এটা যদি আমরা পানিটা যদি পান না করি তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি, খনিজ পদার্থ বা অজৈব লবণ কি, তোমরা একটু প্রশ্নগুলো ভালোভাবে দেখো এবং আমার কথাগুলো একটু শুনতে থাকো। খনিজ লবণ বা অজৈব লবণ বা খনিজ পদার্থ যেটাকে আমরা বলি, কোনো খাদ্যবস্তু পোড়ালে যে সাদা ছাই অবশিষ্ট থাকে তাকে খনিজ পদার্থ বা অজৈব লবণ বলা হয়। আমি আবার বলছি, কোনো খাদ্যবস্তু পোড়ালে যে সাদা ছাই অবশিষ্ট থাকে তাকে খনিজ পদার্থ বা অজৈব লবণ বলে। আমাদের দেহে যে গঠন উপাদানগুলো আছে, সেই দেহের গঠন উপাদানের মধ্যে প্রায় আমাদের 96 ভাগই হচ্ছে জৈব পদার্থ,
আর বাকি 4 ভাগ হচ্ছে অজৈব পদার্থ দ্বারা গঠিত হয়। এবং আমাদের শরীরে গ্রহণ উপযোগী করার মতো প্রায় 24 প্রকারের বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে, যেগুলো আমাদের কিছু কিছু উল্লেখযোগ্য হচ্ছে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, এরপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, আয়োডিন, ক্লোরিন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কোবাল, মলিবডেনাম, এগুলো আছে আমাদের এই প্রকারের মধ্যে, খনিজ পদার্থের মধ্যে। তবে আমাদের খনিজ পদার্থগুলোর বিভিন্ন কাজ করার বা কি কার্যকারিতা আছে সেগুলো জানার আগে আমরা একটু যাব যে এটাকে কয় ভাগে ভাগ করা যায়। গ্রহণযোগ্যতার বা পরিমাপের উপর ভিত্তি করে আমরা খনিজ পদার্থকে বা খনিজ লবণকে দু ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রধান খনিজ লবণ, আর যেটা অবশ্যই লাগবে, এটা আমাদের শরীরের প্রত্যেকটা ব্যক্তি, বিশেষ করে ছোট বাচ্চা থেকে শুরু করে বা গর্ভবতী মায়েরও দরকার আছে, আমাদের দরকার আছে। এই জন্য এটাকে আমরা বলে থাকি যে প্রধান খনিজ লবণ। এটা একেবারে যেমন না হলেই নয়, এটা অবশ্যই লাগবে এবং পরিমাণ মতো লাগবে শরীর গঠনের জন্য। এগুলোর মধ্যে হচ্ছে আমাদের ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, সরি ম্যাগনেসিয়াম, আর এটা হচ্ছে কপার। এই জিনিসগুলো আমাদের অবশ্যই প্রয়োজনীয় উপাদান, অবশ্যই অবশ্যই লাগবে। আর যেটা লাগবে পরিমাণে কম হলেও কোনো সমস্যা নেই, সেইগুলো জিনিস হচ্ছে আমরা লেস মৌল খনিজ লবণ, যেমন আয়রন অবশ্যই লাগবে, কিন্তু এত বেশি না যতটা ক্যালসিয়ামের দরকার পড়ছে। কারণ ক্যালসিয়াম আমার হাড়ের গঠনে, দেহের গঠনে, আকার আকৃতিতে তৈরি করতে সেক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো ওই হিসেবে যদি আমি বলি, আয়রন কিন্তু আমাদের হিমোগ্লোবিন তৈরি করা, হিমোগ্লোবিনে থাকে এবং আমাদের পেশিতেও থাকে কিছু পরিমাণ উপাদান, কিন্তু ক্যালসিয়াম যতটা পরিমাণ দরকার আছে, আয়রনের ওইটুকু পরিমাণ দরকার নেই কিন্তু দরকার আছে, এজন্য এটাকে লেস মৌল বলা হয়। আয়রন, আয়োডিন, ক্লোরিন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, কোবাল, মলিবডেনাম ইত্যাদি, এগুলো আমাদের দরকার আছে, তবে পরিমাণে কম হলে কোনো সমস্যা নেই। লাগবে বলছে না যে লাগবে না, লাগবে কিন্তু পরিমাণে কম হলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা পরিমাণে কম হলে সমস্যা দেখা দিতে পারে। তো সেই হিসেবে এখন আমরা আসি আমাদের খনিজ পদার্থের কিছু কাজ রয়েছে বা খনিজ লবণের কিছু কার্যকারিতা ভূমিকা আছে। এই কার্যকারিতার ভূমিকাটা আমরা দুই ভাবে দেখতে পারি, একটা হচ্ছে দেহ গঠনে, দেহ গঠন, আর এটা হচ্ছে আভ্যন্তরীণ কার্যালয় নিয়ন্ত্রণে। ঠিক আছে, এখন আমরা দেখি কাজগুলো কি কিভাবে কাজ করছে, সেই কাজগুলো একটু দেখি। কাজগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমাদের আসছে সেটা হচ্ছে আমাদের দেহ গঠন কাজে অংশগ্রহণ করে থাকে, আর একটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ কিছু কাজ থাকে, সেই আভ্যন্তরীণ কাজগুলোতে। এখন এই দেহ গঠনের কাজগুলো কি কি, সাধারণত কঠিন কোষকলা গঠনে, নরম কোষকলা গঠনে আমাদের জীব্দ অসংখ্য কলা বা টিস্যু সমন্বয়ে গঠিত। এই টিস্যু হচ্ছে এক অনেকগুলো কোষগুচ্ছ একত্রে একটা টিস্যু তৈরি করে থাকে, সেইটাই আমরা এখানে দেখছি। কঠিন কোষকলা গঠন করে, নরম কোষকলা গঠন করে, দেহ তরল পদার্থের উপাদান গঠন করতে দেহ গঠন উপাদানে খনিজ পদার্থের ভূমিকা রয়েছে। যদি আমরা আভ্যন্তরীণ কাজে যাই, সেই কাজগুলো যদি বলি, মাংসপেশির সংকোচন করার, প্রসারণ করার ক্ষমতা অর্জন করা, স্নায়ুতন্ত্রের উত্তেজনা নিয়ন্ত্রণ করা, এবং আমাদের শরীর যদি কোনো অংশ কেটে যায় সেটা ইন্টারনাল হোক চাই এক্সটার্নাল, অর্থাৎ ভেতরে ব্লিডিং হোক বা রক্তপাত হোক বা আমাদের বাইরে রক্তপাত হয় যদি, তাহলে সেক্ষেত্রে রক্ত জমাট বাধাটা জরুরি, নতুবা ব্যক্তি রক্তক্ষরণে মারা যেতে পারে। সেটার জন্য আমাদের স্নায়ুতন্ত্রের উত্তেজনা নিয়ন্ত্রণ করার পাশাপাশি আয়রন, আর একটা সরি আমাদের খনিজ লবণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে থাকে। এরপরে আসে আমাদের রক্ত যে পরিবহন করবে, যেমন আয়রন, সেক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিনের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে, এবং এই হিমোগ্লোবিন আমাদের রক্ত যদি কোনো কারণে অধিক মানে আয়রনের ঘাটতি হয় তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকে এবং সেক্ষেত্রে রক্ত স্বল্পতা হয় এবং অক্সিজেন পরিবহনে ব্যাঘাত ঘটে। তাহলে যদি আমরা আয়রন জাতীয় খাবারটাকে না খাই, সবচেয়ে বেশি যে সমস্যায় ভোগে সেটা হচ্ছে মেয়েরা, এদের হিমোগ্লোবিনের অভাব থাকে এবং রক্ত স্বল্পতা। যদি খেয়াল করে দেখো, কোনো বাচ্চা যদি যায়, কোনো মেয়ে যদি যায় ডাক্তারের কাছে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তাদের রক্ত স্বল্পতার বা এনিমিয়ার যে এটা মানে রক্ত স্বল্পতার বিষয়টা অবশ্যই ডাক্তার সেটাকে বলে থাকে যে তাকে ভিটামিন জাতীয় খাবারগুলো খেতে হবে, তাকে এই খাবারগুলো খেতে হবে, আয়রন জাতীয় খাবার খেতে হবে। কিন্তু একটা ছেলের জন্য কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হয় না, কারণ ছেলেরা বলে না যে মা দুধ গন্ধ করে, কলা গন্ধ করে, এরকম এরকম করে। মেয়েদের এই বিষয়টা আমার খুবই বিরক্তিকর লাগে, একটা
মেয়ের জন্য তার প্রতি মাসে যে পিরিয়ডটা হচ্ছে সেই ক্ষেত্রে তার অনেক আয়রনের ঘাটতি হচ্ছে, তাকে অবশ্যই সেই খাবারগুলো খেতে হবে। কলা বন্ধ করে, বাবা কলা বন্ধ করে, কলা কোনোভাবে খাওয়ার চেষ্টা করো, এটা তোমার শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার যদি তুমি আয়রনের বলো, সেখানেও তোমার এটা আছে, কচু শাক খাও, দুধ খাও, ডিম খাও, এগুলো অবশ্যই খেতে হবে। বাবা পাচ্ছ খাও, আর অনেকে পাচ্ছে না, তারা খেতে পারছে না, তারা খুঁজে বেড়াচ্ছে। আর আমাদের শহর এলাকার মেয়েদের সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে ওই নায়িকাদের দেখে দেখে ডায়েট কন্ট্রোল করা, হাবি যাবি ক্রাশ ডায়েট, হেন তেন যেন তেন, এগুলো করার অভ্যাসটাকে বাদ দাও। এই জায়গাগুলোতে তোমাকে খেতে হবে, কারণ শরীর গঠনের জন্য, তোমার পরবর্তীতে তোমার নিজের জন্য হলো টিকে থাকার জন্য উপাদানগুলো খাওয়া বেশি জরুরি। রক্ত স্বল্পতা একটা পর্যায়ে থাকতে থাকতে তোমার ব্লাড ক্যান্সারের রূপ নিতে পারে। তো স্বাভাবিকভাবে আমি বলছি, যত গন্ধই করুক না কেন, এসব বাহানা বাদ দিয়ে খাওয়াটা অবশ্যই চালু করবে। এরপরে হচ্ছে এনজাইমের কার্যকারিতা বা কাজে সহায়তা করতে আমাদের খনিজ লবণের দরকার রয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের খনিজ লবণের বিষয়গুলো। এখন এই খনিজ লবণের মধ্যে আমরা কিছু বিষয়, চারটা বিষয়কে নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, আয়োডিন, আয়রন, আরেকটা হচ্ছে ফসফরাস, এই চারটাকে নিয়ে আলোচনা করবো। প্রথমত আমরা আসি ক্যালসিয়ামের ব্যাপারে। তো ক্যালসিয়ামটা কি, আমরা অনেকেই জানি ক্যালসিয়ামটা কি কি হিসেবে পাওয়া যাচ্ছে। আমাদের দেহের 99% হচ্ছে ক্যালসিয়াম, যেটা দাঁতে এবং হাড়ে আমাদের গঠনে দরকার আছে, এবং 1% থাকে হচ্ছে রক্তে, দেহের জলীয় অংশে এবং কোমল তন্তুতে 1% থাকে, আর বাকি 99% থাকে আমাদের দাঁতে এবং হাড়ে। কারণ আমাদের এই হাড় এবং দাঁত অবশ্যই ক্যালসিয়াম ছাড়া তৈরি করা সম্ভব নয়, তাহলে সেই হিসেবে এটার গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে। এরপরে হচ্ছে ক্যালসিয়ামটা আমরা পাচ্ছি কোন কোন জায়গা থেকে, এটাতে আমরা আসি একটু। দুইটা উৎস আছে, প্রাণীজ উৎস উদ্ভিজ উৎস। এখন প্রাণীজ উৎসগুলোর মধ্যে প্রধান হচ্ছে তোমাদের যে মাছের কাঁটা থাকে, সে কাঁটাগুলো বিশেষ করে ছোট মাছের যে কাঁটাগুলো আছে এগুলো খাওয়া যায়। বড় মাছের কাঁটা যদি তুমি খেতে পারো তাহলে ভালো, একদম চিবিয়ে চূর্ণ বিচূর্ণ করে খেয়ে নিলে ভালো, সেখানে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। তবে ছোট মাছের গুলো সহজে খাওয়া যায়, তো ওই জন্য আমাদের সাধারণত ছোট মাছগুলোকে আমরা সাজেস্ট করি বেশি। তবে এছাড়া যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে দই, ছানা, মানে দুধে অবশ্যই থাকবে, তাহলে তোমাকে অবশ্যই এই খাবারটা খেতেই হবে। দুধ অনেকে খাওয়া পছন্দ করে না, আমি বলবো অবশ্যই খাবে, যেভাবে পারো, হয় হরলিক্স দিয়ে খাও, চাই ওভাল্টিন দিয়ে খাও, চাই মাল্টোবা দিয়ে খাও, যেটা দিয়ে তোমার খুশি সেটা খাও, তবে দুধ তোমার পেটে যেতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন হাড় কেন বললাম, আমরা অনেকে দেখা যায় ছোট মাছের যে ছোট কাঁটা সহ যে ছোট মাছগুলো থাকে সেই ছোট মাছগুলো এবং বড় বড় মাছের হাড় যে কাঁটাগুলো থাকে সেখানেও থাকে। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই দেখা যায় যে বিভিন্ন জন কবুতর বা মুরগি এই মাংসগুলো খেলে অনেকেই কিছু কিছু হাড় আছে খুবই নরম ভাবে থাকে, এগুলো খেয়ে নিতে পারে, ওই হাড়গুলো খেলেও দেখা যায় সেক্ষেত্রে তারপরে কি উৎস থেকে ক্যালসিয়াম পেতে পারে। এখন উদ্ভিজ্জ উৎসগুলো কি কি সেটা একটু দেখো। উদ্ভিজ্জ উৎসগুলোর মধ্যে হচ্ছে লাল শাক, কলমি শাক, ডাটা, পুঁই শাক, ঢেঁড়স, ধুন্দুল, অনেকে ধুন্দুল খায় তরকারিতে, বা অনেকে আবার দেখা যায় যে বড়া করে খাচ্ছে, যেভাবে খাওয়া যায় এটা গেলেই হলো। ফুলকপি, শিম ইত্যাদি, তো এগুলো হচ্ছে আমাদের
ক্যালসিয়ামের দুটো উৎস, একটা হচ্ছে প্রাণীজ উৎস যেটা সাধারণত প্রাণীজ উপাদান থেকে, বিশেষ করে দুধ জাতীয় যত খাবার আছে দুগ্ধজাত। এখন বলতে পারো যে দুগ্ধজাত খাবার মধ্যে তাহলে কি আমি কি ওই আইসক্রিম খাবো? আইসক্রিমে কিন্তু অনেক ফোম থাকে, মূলত দুধ আমরা খুব কমই পাচ্ছি। তবে অবশ্যই তুমি দই, ছানা, পনির, মাওয়া, কাঁটা সহ ছোট মাছ এবং হাড় যে যেটুকু খাওয়া যায় সেগুলোকে খেয়ে নিতে পারো, এতে ক্যালসিয়াম থাকে। আর উদ্ভিজ্জ উৎসের মধ্যে হচ্ছে সবুজ শাকসবজি, লবণ, এরপরে কিছু ক্যালসিয়াম জাতীয় লবণ আছে এখানে পাওয়া যায়, কলমি শাক, ডাঁটা শাক, পুঁই শাক, লাল শাক ইত্যাদি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এর মধ্যে সবজির মধ্যে হচ্ছে আমাদের ঢেঁড়স, ধুন্দুল, বাঁধাকপি, শিম, ফুলকপি ইত্যাদি, সবুজ ছোলা, মাসকলাই, মুগ এবং সয়াবিনেও আমাদের ক্যালসিয়াম রয়েছে। এখন এর কাজগুলো কি কি? কাজ হচ্ছে দাঁত এবং হাড়ের গঠনে সহায়তা করে, রক্ত দ্রবণ বাড়াতে সহায়তা করে, কোনো কোনো এনজাইমকে সক্রিয় করা। ওই যে কাজগুলো দিয়েছিলাম এই কাজগুলো এক একটা উপাদান এক একভাবে কাজ করে, তবে খনিজ পদার্থের যে কাজগুলো এই কাজগুলাই একটু স্পেসিফিক্যালি তাদেরকে আমরা আলাদা করবো। ক্যালসিয়াম যেহেতু আছে তাহলে দাঁত এবং হাড়ের গঠনে সহায়তা করছে অবশ্যই, এবং ফসফরাসের সাথে আরেকটা জিনিস হচ্ছে আমাদের দাঁত এবং হাড়ের গঠনের পাশাপাশি রক্ত দ্রবণ বাড়াতে যে কাজটা আমরা দিয়েছিলাম খনিজ পদার্থের মধ্যে সেটা আছে। আরেকটা হচ্ছে তোমাদের কোন এনজাইমের যে কাজ, এনজাইম গুলোকে এনজাইম কাটা হচ্ছে আমাদের একটা উৎস যেটা খাবার পরিপাকে সহায়তা করে, ওই এনজাইমের কার্যকারিতার জন্য আমাদের ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা আসি আমাদের ক্যালসিয়ামের অভাবজনিত ফলগুলো কি কি। যদি ক্যালসিয়াম জাতীয় খাবারটা না খাওয়া যায় তাহলে কি সমস্যাটা হতে পারে? ক্যালসিয়াম যেহেতু খাবারটা না খাওয়া গেলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের বেলায় হাড়ের গঠন ঠিক মতো হবে না, হাড় ঠিক মতো গঠন না হওয়ার কারণে যেটা আমরা বলি রিকেটস রোগ হতে পারে। রিকেটস রোগ হওয়ার কারণে সেই সমস্যাটা হতে পারে এবং তার হাড়ের হাত পায়ের হাড়গুলো বাঁকা হয়ে যেতে পারে, এমনও হতে পারে তার হাড়গুলো ভেঙেও যেতে পারে, দাঁতের গঠন ঠিক মতো হবে না। এবং বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে অস্টিওমেলেসিয়া, অস্টিওপোরোসিস, এবং তাদের মেরুদণ্ডের হাড়গুলো ক্ষয় হয়ে যায়, মানে কশেরুকা ক্ষয় হয়ে যাওয়ার কারণে তাদের অস্টিওমেলেসিয়া হতে পারে, এগুলো হয়ে থাকে সাধারণত। আরেকটা হচ্ছে শারীরিক দুর্বলতা অবশ্যই থাকবে এবং শিশুদের বর্ধন ব্যাহত হবে এবং তার শরীরে বিভিন্ন ধরনের উপাদান, বিশেষ করে তার মধ্যে যে শরীরের গঠন সেটা হাড়ের ক্ষয় হয়ে যাওয়ার কারণে শরীরের গঠন ব্যাঘাত ঘটতে পারে। এবং কাটা স্থান যদি কখনো কেটে দেয় তাহলে সেক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে পারে না সহজে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়। এখন আমরা আসি আমাদের ফসফরাসের বেলায়। আমাদের সাধারণত ক্যালসিয়ামের পরপরই খনিজ পদার্থের মধ্যে যাকে স্থান দেওয়া হয় সেটা হচ্ছে ফসফরাস। ফসফরাসকে আমাদের দেহে জৈব এবং অজৈব দুই ধরনের যৌগ হিসেবে ফসফরাস পাওয়া যায়, তবে উৎস হচ্ছে প্রাণীজ উৎসের মধ্যে সবচেয়ে বেশি, যেটা হচ্ছে দুধ, ডিম, মাংস, যকৃৎ, মাছ ইত্যাদি। আর উদ্ভিজ্জ উৎসের মধ্যে রয়েছে শাকসবজি, ডাল, ঢেঁকি ছাঁটা চাল। ঢেঁকি ছাঁটা চাল হয়তো তোমাদের কাছে অবাক লাগতে পারে, ঢেঁকি দিয়ে ধান ভাঙার পরে যে চালটা আসে সেই ঢেঁকি যেটা সিদ্ধ চাল ওটাকে আমরা বলি। আরেকটা হচ্ছে মটরশুঁটি, ফুলকপি, গাজর, এগুলো থাকে এই ফসফরাসের মধ্যে। তো ফসফরাস এই খাবারগুলো থেকে যদি আমরা পাই তাহলে এখন আমরা আসি উৎসের পাতার কার্যকারিতা। দেহে ক্যালসিয়াম এবং ফসফরাসের কাজ অতপ্রতভাবে জড়িত থাকে। দাঁতের দাঁত এবং হাড়ের গঠনে যেরকম ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেমনি ফসফরাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খাদ্যদ্রব্য থেকে সহ দেহে শক্তি মুক্ত হতে পারে এটার জন্য আমার ফসফরাস দরকার। দেহে প্রোটিন সংশ্লেষণের জন্য দরকার, জলীয় অংশ সমতা রক্ষার জন্য দরকার, কার্বোহাইড্রেট এবং স্নেহ বিপাককে সহায়ক ভূমিকা রাখার জন্য, জীবকোষ সৃষ্টি, দেহে কোনো এনজাইমের কার্যকারিতা এবং স্নায়ুকোষের সুস্থতা রক্ষায় আমাদের ফসফরাস প্রয়োজন রয়েছে।
এখন এর অভাবজনিত, সাধারণত ফসফরাসের অভাবজনিত কাজগুলো খুব একটা বেশি দেখা যায় না, এই জন্য আমরা এটা তোমাকে তেমন একটা কিছু বলতে বলছি না। বিষয়টা হচ্ছে, যদি আমাদের ফসফরাসের অভাব ঘটে তাহলে আমাদের স্নায়বিক দুর্বলতাটা তৈরি হতে পারে, আর আমাদের যেহেতু হাড়ের এবং গাছের গঠনে সহায়তা করে, তাহলে ক্যালসিয়ামের যে অভাবজনিত মানে লক্ষণগুলো আছে সেই ক্ষেত্রে ফসফরাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে এর অভাবে বাকি সমস্যাগুলো স্নায়বিক দুর্বলতা তৈরি হওয়া, স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা কমে আসা, তারপরে এনজাইমের কার্যকারিতা কমে আসে, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এর মধ্যে এখন আমরা আসি আমাদের লৌহ, লৌহ বা আয়রন যেটাকে বলে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 3 থেকে 5 গ্রাম লৌহ থাকা জরুরি, এবং এটা একটা লেস মৌল হলেও অবশ্যই জরুরি। লৌহ আমাদের 2/3 অর্থাৎ 65% থাকে আমাদের রক্তে হিমোগ্লোবিনের অণুতে, আর বাকি 5 ভাগ পেশিতে পাওয়া যায়। এই উৎসগুলো আমাদের এখন কি কি সেটা আমরা একটু দেখি, উৎসগুলো কি কি আছে। যকৃৎ, বৃক্ক ও হৃৎপিণ্ডে পাওয়া যায়। দুধে সামান্য পরিমাণে আমাদের আয়রনটা থাকে। এখন আমরা আসি উদ্ভিজ উৎসের বেলায়, সবুজ শাকসবজি, ডাল, শস্য, আপেল, গুড়, শুকনা ফল, এগুলো দরকার, নতুবা আমাদের রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। এই উপাদানগুলো যদি আমরা খাই তাহলে যথেষ্ট পরিমাণে আমাদের আয়রন পূরণ করা যাবে, আর আয়রন পূরণ করতে না পারলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে হচ্ছে রক্ত হিমোগ্লোবিনের তৈরির জন্য লৌহ আমাদের অবশ্যই দরকার, এই জিনিসগুলো আমাকে খেতেই হবে। কিছু কিছু এনজাইমের কাজে সহায়তা করে থাকে, এই জন্য আমাদের দরকার আছে। জীবিত প্রাণী কোষের শ্বসনের জন্য আমাদের আয়রন প্রয়োজন রয়েছে, কারণ কি, যদি হিমোগ্লোবিনের অভাব হয় তাহলে আমাদের রক্ত অক্সিজেন সরবরাহটা বন্ধ হয়ে যাবে, সেটার জন্য আমাকে জীবিত কোষের প্রাণী কোষের শ্বসনের জন্য অবশ্যই অবশ্যই আমাকে আয়রন জাতীয় খাবার খেতে হবে। এখন অভাব হলে কি কি সমস্যা দেখা দিতে পারে, শিশুদের ক্ষেত্রে দুগ্ধহীনতা, শিশুদের দেহের বর্ধন ব্যাহত হয়, শরীর দুর্বল লাগে, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, কাজ করার ক্ষমতা কমে যায়, কখনো কখনো শ্বাসকষ্ট হতে পারে, যেহেতু অক্সিজেনের ঘাটতি তাহলে তার শ্বাসকষ্ট দেখা দিতে পারে, এই জিনিসগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা আসি আয়োডিনের বেলায়, সামুদ্রিক মাছ, ঝিনুক, চিংড়ি যেটা আমাদের সমুদ্র থেকে পাচ্ছি, এগুলো থেকে পাওয়া যায় সামুদ্রিক মাছ, চিংড়ি। এরপরে হচ্ছে আমাদের যে ইলিশ আমরা খাচ্ছি, সেই ইলিশগুলোতে সমুদ্র তীরবর্তী যতগুলো আমাদের উপাদান থাকে সেখান থেকে সামুদ্রিক যতগুলো সামুদ্রিক মাছ আছে, ঝিনুক আছে, চিংড়ি আছে, এগুলো থেকে পাওয়া যায়। উদ্ভিদ উপাদান হচ্ছে একদম সামুদ্রিক শৈবাল, আর কিছু সবুজ শাকসবজিতেও সামান্য পরিমাণে আয়োডিন থাকে, এগুলো আমাকে খেতে হবে। আরেকটা হচ্ছে এই সমুদ্র সৈকত থেকে আসা বিভিন্ন ধরনের যে লবণ থাকে, আয়োডিনযুক্ত লবণ, এটা থেকে আমরা অভাবটাকে পূরণ করতে পারি। এখন এই ক্ষেত্রে আমাদের কার্যকারিতা কি, শিশুর দেহের স্বাভাবিক বর্ধনের জন্য প্রয়োজন আছে আমাদের আয়োজিত লবণ, এবং দেহের বিপাকে, মস্তিষ্কের এবং স্নায়ু সক্রিয়তার জন্য আমাদের আয়োজিত লবণ খাওয়া বা আয়োজিত খাবার খাওয়া সবচেয়ে বেশি জরুরি। এখন আয়োডিনের অভাবে কি কি হতে পারে, দুই ধরনের গলগণ্ড হতে পারে, যারা সায়েন্সে আছে তারা মোটামুটি ভালোভাবে বলতে পারবে। একটা হচ্ছে সরল গলগণ্ড, একটা হচ্ছে টক্সিক গলগণ্ড, হাইপোথাইরয়েডিজম যেটাকে আমরা বলে থাকি। সরল গলগণ্ডটাকে অনেকে দেখে থাকবে, যেটাকে ঘ্যাগ বলা হয়, গ্ল্যান্ড ফুলে যায়। আয়োডিনের অভাব হলে এখানকার গ্ল্যান্ড একটা অথবা দুটো ফুলে যেতে পারে, তখন তার আলসেমি বা কুর্মি ভাব হতে পারে, খাবার গিলতে কষ্ট হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, যেহেতু তার এই জায়গাটা ফুলে যাচ্ছে দম নিতে কষ্ট হয়, এবং তার মধ্যে দেখা যায় চামড়াগুলো খসখসে যেতে, এই সমস্যাগুলো তার মধ্যে হতে পারে, গ্ল্যান্ড ফুলে যাওয়া। তো গ্ল্যান্ড যদি ফুলে যায়
সেক্ষেত্রে তাকে যদি আয়োডিনযুক্ত খাবার খেয়ে কোনোভাবে সারি তোলা না যায়, তাহলে তাকে অবশ্যই অপারেশনে যেতে হবে। আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা যদি হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে কী কী হতে পারে? আলসেমি, শুকনো চামড়া, ঠান্ডা সহ্য করতে না পারা, কোষ্ঠকাঠিন্য, এই সমস্যাগুলো তার দেখা দিতে পারে, যেটাকে আমরা টক্সিক গলগণ্ড বলে থাকি। তখন তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, খাবার খাওয়ার পরে তার দেখা যাবে যে তার ক্ষুধার প্রবণতাটা থেকে যায়, খাবার খাবে কিন্তু তারপর তার কাছে মনে হবে তার সে কিছু খায়নি, তার ক্ষুধাটা তখনও থেকে যায়। তো এই সমস্যাগুলো হতে পারে। আরেকটা হচ্ছে, আরেকটা সমস্যা হয়, একটা হচ্ছে ক্রিটিনিজম বা হাবাগোবা ও বামনত্ব। ক্রিটিনিজম তোমরা খেয়াল করে থাকবে, অনেকে দেখা যায় অনেক ছোট হয়, এরকম খাটো হয়, আমাদের অনেক আকৃতিতে অনেক ছোট হয়, সেটাকে আমরা বামনত্ব বলি। দেখা যায় একই বয়সের ছেলে মেয়ে একই সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যায় একজন খুবই ছোট বয়স একই, কিন্তু দেখা যাচ্ছে অনেক ছোট, এটা আমরা বলে থাকি বামনত্ব। ক্রিটিনিজমে যেটা আমরা আসি, তোমাদের বই যেমন একটা চিত্র আছে, চারজন পুরুষের ছবি দেওয়া আছে, তার মধ্যে মাঝখানে দুজন দাঁড়িয়ে আছে, দুজনই, আর পাশে যে দুজন দাঁড়িয়ে আছে তারা একই বয়সের, কিন্তু তাদের গ্রোথ একেবারে ভিন্ন। দুজনের দেহে আয়োডিনের অভাব থাকার কারণে দুজন একেবারে বেটে বা বামনত্ব শিকার হয়েছে, আর দুজন আয়োডিন পর্যাপ্ত থাকার কারণে তার শারীরিক গঠন বিকাশ প্রাপ্ত হয়েছে। তো এই হচ্ছে আমাদের আয়োডিনের অভাবে সমস্যাগুলো হতে পারে। এখন আমরা যাব পানির বেলা, শরীর গঠন আমার পানি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং পানিটা আমি কেন খাবো, কোন কোন জায়গা থেকে সেগুলোকে পেতে পারি। আমাদের শরীর গঠনের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, 55 থেকে 75% পানি আমাদের শরীরে থাকাটা জরুরি। পানির গঠনের বেলায় আসছে, শরীর গঠনে পানির কি ভূমিকা? আমাদের মানুষের বেঁচে থাকার জন্য পানি অত্যাবশ্যক উপাদান, কারণ আমাদের শরীর থেকে যে বিশুদ্ধ দূষিত পদার্থগুলো বিপাকে বলে সৃষ্টি হয়, বিশেষ করে ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই সমস্ত বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেওয়ার জন্য হলো আমার খাবার খাওয়া বা খাবারের সাথে পানি থাকা জরুরি। এবং আমাদের শরীর গঠনের জন্য 55 থেকে 75% আমাদের শরীরে পানি থাকা অবশ্যই প্রয়োজন। এবং এ মানুষের দেহে পানি সঞ্চয় করে রাখতে পারে না, কারণ তার মধ্যে চামড়ার শরীরে থেকে পানি বের হয়ে যায় ঘামের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে, আবার মূত্রের মাধ্যমে সে পানিটা বেড়ে যাচ্ছে। সেই হিসেবে তাকে অবশ্যই পানিটা খেতে হবে, এমন না যে তার আলাদা করে কোনো থলি আছে সেখানে সে পানি রেখে দিতে পারবে, সেটা সম্ভব হয় না। তার জন্য পানি অবশ্যই খেতে হবে, 6 থেকে 8 গ্লাস পানি অবশ্যই তাকে প্রতিদিন খাওয়া জরুরি, নয়তো তার কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এবং দূষিত পদার্থগুলো শরীরে জমে যেতে পারে, এবং কোষগুলো কখনো উজ্জীবিত হবে না। কোষগুলোকে সজীব রাখার জন্য আমাকে প্রোটোপ্লাজমকে সজীব রাখা জরুরি, আর প্রোটোপ্লাজম একমাত্র উপাদান যেখানে আমাদের পানিটাকে শোষণ করে রাখতে পারে এবং কোষগুলোকে সজীবতা দিতে পারে। যদি কোনো কারণে শরীরে পানি শূন্যতা দেখা দেয়, তাহলে কোষগুলো নির্জীব হয়ে যাবে, এবং যদি এই পানি শূন্যতা রোধ করা না যায়, তাহলে একটা পর্যায়ে দেখা যাবে কোষগুলো নির্জীব হতে হতে কোষ মারা যাবে, এবং সেক্ষেত্রে ব্যক্তিও বা জীবটা মারা যেতে পারে। তো এখন আমাদের আরেকটা প্রশ্ন দিয়েছিলাম, পানির চাহিদা কখন বাড়ে বেশি? আমাদের পানি যে সবসময় সবচেয়ে বেশি চাহিদা থাকে তা না, আমাদের প্রতিনিয়ত 6 থেকে 7 গ্লাস পানিটা খাওয়া জরুরি। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পানির চাহিদাটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, সেটা কি কি? খুব বেশি গরম আবহাওয়া হলে, জ্বর হলে, এবং অনেক বেশি পরিশ্রম করলে তার শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বেড়ে যাওয়ার কারণে পানি শূন্যতা হতে পারে। শারীরবৃত্তীয় খেলাধুলা করলে বা ঘাম ঝরিয়ে ব্যায়াম করলে, খাবারে আঁশ জাতীয় খাদ্য বেশি থাকলে, স্তন্যদানকারী মা যদি বাচ্চাকে দুধ পান করে, তাহলে সেক্ষেত্রে তার ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হতে পারে, সেক্ষেত্রে তাকে পানিটা দিতে হবে, অতিরিক্ত পরিমাণে পানি দরকার পড়ে। আবার দেখা যায় যারা উড়োজাহাজে ভ্রমণ করে তাদের ক্ষেত্রে প্রতি 3-4 ঘন্টা উড়োজাহাজে ভ্রমণের জন্য প্রায় 1.5 লিটার পানি বের হয়ে যায়, অর্থাৎ পানি চাহিদা বাড়ে, এবং বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণের জন্য সেক্ষেত্রে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অবশ্যই সেক্ষেত্রে জায়গায় বেড়ে যায় পানির সাহায্য, মানে পানির ভূমিকাটা বাড়ে। এখন আমরা সেই পানির উৎস, পানি কোন কোন জায়গা থেকে পাচ্ছি? পানির উৎস, প্রধান উৎস হচ্ছে আমাদের খাবার পানি, ডাবের পানি, দুধ, ফলের রস, বিভিন্ন ফলের উপাদানগুলোতে খাবার মানে পানি পাওয়া যাচ্ছে। আমরা যে সবজিগুলো খাই সে সবজিগুলোতে অধিকাংশ ক্ষেত্রে পানি থাকে। তবে আমাদের পরিবেশগতভাবে যদি আমরা সবচেয়ে বিশুদ্ধ পানিটা কে বলে, সেটা হচ্ছে বৃষ্টির পানি। এছাড়া আমরা পানি পাচ্ছি কোত্থেকে? গভীর নলকূপ থেকে পাচ্ছি, নদী থেকে পাচ্ছি, কিন্তু পানযোগ্য পানি যদি থাকে সেটা হচ্ছে গভীর নলকূপ, আর এটা হচ্ছে বৃষ্টির পানি হচ্ছে আমাদের পানযোগ্য পানি। এটা হচ্ছে ঝর্ণার পানি যেটা আসে, সেখানে খনিজ উপাদান থাকে, ডিস্টিল, আমরা এটাকে আমরা মিনারেল ওয়াটার বলা হয়। তো এই উপাদানগুলো পাওয়া যাচ্ছে। এখন আমরা আসি আমাদের পানির কাজগুলো কি কি। পানির কাজ হচ্ছে শরীরের প্রতিটি কোষে স্বাভাবিক কাজ বজায় রাখার জন্য পানি দরকার। খাদ্য পরিপাকে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করার জন্য, শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য, কোষের পুষ্টি উপাদানটাকে বজায় রাখার জন্য, এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্যই আমাদের পানি অবশ্যই অবশ্যই দরকার আছে। এখন পানির অভাব হলে কি কি সমস্যা হতে পারে সেটাতে আমরা একটু আসি।
পানির অভাবে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়ে থাকে আমরা বলে দেখি ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। ডিহাইড্রেশনের কারণ গুলো কি কি সেটা একটু আমরা দেখি, ডিহাইড্রেশনের কারণ কি? পানির ডিহাইড্রেশনের কারণগুলো, অতিরিক্ত গরম থাকলে আমাদের ঘাম বেরিয়ে যেতে পারে, সেক্ষেত্রে হতে পারে আর্দ্রতা, ব্যায়ামের মাধ্যমে যদি ঘাম ধরে যায় সেটার জন্য হতে পারে, জ্বর যদি থাকে তাহলে সেক্ষেত্রে ডিহাইড্রেশন হতে পারে। আরেকটা হচ্ছে ডায়রিয়া যদি হয়, অতিরিক্ত বমি হলে, পর্যাপ্ত পানি পান না করলে সেক্ষেত্রে তার ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। এখন ডিহাইড্রেশনের লক্ষণগুলো কি কি? মাথা ধরা, দুর্বল লাগা, ঠোঁট শুকিয়ে যায়, ফেটে যায় এবং মূত্রের রং গাঢ় হয়। ডিহাইড্রেশন থেকে মারাত্মক অবস্থা সৃষ্টি হতে পারে, এমনকি ব্যক্তির অনেক সময় দেখা যায় ডিহাইড্রেশনের যদি অভাব পূরণ করা না যায়, মানে পানি শূন্যতা যদি রোধ করা না যায়, ব্যক্তির মৃত্যু হতে পারে। সেটার জন্য অবশ্যই আমাদের যখন যে এখন আমাদের রোজার সময়, এই রোজার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন দেখা যায় যে ইফতারটা করব তখন দেখা যায় পানিটা পাওয়ার পরে মনে হয় যেন পানিটা গপ গপ করে একদম পান করতে থাকবো, সবটাই বোধহয় খেয়ে নেবো, কিন্তু এক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, প্রত্যেকেরই উচিত খেয়াল রাখা। সেটা হচ্ছে তার ডিহাইড্রেশনের কারণে তার জিহ্বা কোষগুলো, যেহেতু তার সারাদিন পানিটাকে সে খেতে পারছে না, সেটার জন্য তার শরীর থেকে পর্যাপ্ত ঘামের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে পানিটা বেরিয়ে যাচ্ছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। যখন ইফতারের সময় পানিটা পান করবে সেখানে ধীরে ধীরে 3 ঢোক আগে খেয়ে নেবে, অল্প অল্প করে, এতটা দ্রুত যেন না খাওয়া হয়। আর যত ইফতার করার পরে যতটুকু সময় ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত অবশ্যই পর্যাপ্ত পানিটা খেয়ে নিতে হবে, যাতে করে ডিহাইড্রেশন না হয়। আর অবশ্যই ফল জাতীয় খাবারটা, ভাজা পোড়া খুবই কম ফল জাতীয় খাবারটা যেন থাকে, বিশেষ করে পানি জাতীয় খাবারটা যেন অবশ্যই খাবারে ইফতারি এবং সেহরিতে পাওয়া যায়। এটা নয়তোবা দেখা যাবে ডিহাইড্রেশন হবে এবং ডিহাইড্রেশনের ফলে তোমার প্রস্রাবের যে সমস্যাটা হতে পারে, প্রস্রাব ইনফেকশনও হয়ে যায় অনেক সময়, এবং সেক্ষেত্রে যদি দূষিত পদার্থগুলো বেরিয়ে না যায় শরীর থেকে আমাদের বিষক্রিয়ায় অনেকে মারাও যেতে পারে। এই জন্য অবশ্যই পানিটা পান করা জরুরি। তো এই ছিল আমাদের 10ম অধ্যায়ের আলোচ্য বিষয়, আজকের শেষ পার্ট ছিল। আগামী ক্লাসে আমি আবার একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ নিয়ে আসব, চেষ্টা করব তোমাদেরকে বাকি বিষয়গুলোকে ভালোভাবে দেওয়ার জন্য যতটা পারা যায়। এবং আমি অবশ্যই বলবো তোমরা যতটা পারো নিজের প্রতি খেয়াল রাখবে এবং পড়াশোনাটাকে অবশ্যই ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করবো, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারা যায়। এবং অবশ্যই আবারও বলছি, এই অধ্যায়ের বাড়ির কাজগুলো একটু লিখে নাও, তোমরা তোমাদের যতটুকু পারা যায় অবশ্যই MCQ করে রাখবে পুরো অধ্যায়টা থেকে। এতে করে কাজ হবে কি, 100% সেবা তুমি তোমার বইটাকে দিতে পারছো। MCQ করার ফলে খুঁটিনাটি অনেক কিছু উঠে আসবে। এখন যদি তুমি বাইরে যাচ্ছ না, সারাদিন তোমার বাসায় আর কোনো কাজ নাই, তুমি এগুলো একটু করার চেষ্টা করো। আর বিষয় হচ্ছে 3টা সৃজনশীল এই অধ্যায় থেকে করে নেবে, আমরা স্কুল খোলার পরে অবশ্যই সেগুলো চাইব, খেয়াল থাকবে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, যদি কোনো কিছু সমস্যা হয়, যে কোনো ধরনের সমস্যা, বিশেষ করে যদি তোমার দেখা যাচ্ছে কিছু মানসিক সমস্যায় হচ্ছে, তুমি সেটা শেয়ার করতে পারছো না, অবশ্যই সেটা তোমার প্রিয় শিক্ষকদের সাথে তুমি সেটাকে শেয়ার করবে, যাতে করে তোমার বিষয়টা একটু হলেও হালকা হয়, খেয়াল থাকবে। ভালো থেকো, ভালোবাসা রইলো, স্নেহ মায়া মমতা দিলাম, তোমরা আমার সন্তানের মতো, অবশ্যই আমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখো, সেইটুকু আমি অবশ্যই চাইবো। আমি আমার ভালোবাসাটাকে তোমাদেরকে দিচ্ছি, কিন্তু তোমাদের মনোবলটাকে যেন বজায় থাকে সেটা আমি তোমাদের কাছে অবশ্যই চাইবো। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।